আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা আমি যখন তোমাকে হুকুম করব আদেশ করব তুমি এটা করো আকিমুসসালাহ ওয়া তুজাকা ওয়া তুহাজ এগুলা হুকুমগুলো আমি যখন তোমাকে করব তখন হুকুমগুলো পালন করতে হবে কারণ আমার হুকুম এটা আমার হুকুম যদি তুমি পালন না করো তাহলে ইবলিস শয়তান একটা সাজদা দেয় নাই কয়টা সাজদা অহংকার করেছিল কি বলেছিল অহংকার করেছিল ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম তাকে বের করে দেওয়া হয়েছিল তো বান্দা তোমার সারা দিন তোমার উপর যেই নামাজ ইবাদত তোমার উপর রয়েছে যদি আমি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব করি নফল বাদ দিয়ে সুন্নত বাদ দিয়ে ফরজ এবং ওয়াজিব যদি হিসাব করি তাহলে চল্লিশটা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের করতে হয় কয়টা সেজদা চল্লিশটা সেজদা করতে হয় তো ইবলিস শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে আমরা চল্লিশটা সেজদা এরকমভাবে যারা একক তো নামাজ পড়তেছে না তারা বঞ্চিত হইতেছে তাহলে ইবলিস শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে আর আমি চল্লিশটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনও কিছু করতেছে না আল্লাহ রাব্বুল আলামিন কত মহান কত দয়ার সাগর চিন্তা করা যায় কত মহান কত দয়ার সাগর চিন্তা করা যায় তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানাটা জরুরি আমি যেটা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কি মানাটা জরুরি হুকুম মানা যেরকম ইবলিসের উপর হুকুম করা হয়েছিল তখন সে মানে নাই কিন্তু হুকুম আগে সে বহুত ইবাদত করেছে সেজদা করেছে ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না কারণ এখানে হুকুম নাজিল হয় নাই হুকুম নাজিল হওয়ার পরে তুমি কি মেনেছো কিনা সেটা জরুরি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর পরে নবুয়াতের দাওয়াত দিলেন কত বছর চল্লিশ বছর পরে নবুয়াতের দাওয়াত দিলেন চল্লিশ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মহব্বত করত সবাই কি করতো মহব্বত করতো আবু লাহাব আবু তালেব উদ্বা সাইবা আবু জাহেল যারা মক্কার কুরাইশ ছিল কাফেররা ছিল সবাই কি করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত নবুয়াতের পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন আবু বকর ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তারা কি করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত যখন তার উভয় পক্ষ কি করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছর পরে দাওয়াত দেওয়া শুরু করলেন সত্যের ডাক দিলেন যে পাহাড়ের ওই চূড়ার মধ্যে দুশ্মন আসতেছে যদি আমি বলি তাহলে তোমরা আমার কথা মানবে বিশ্বাস করবে সবাই এক বাক্যে বলেছিল হা মুহাম্মদ তুমি সিদ্দিক তুমি সত্যবাদী অবশ্যই তোমার কথা আমরা শুনবো মানবো তুমি কখনো মিথ্যা বলতে পারো না তখন তিনি বলেছিলেন যে আমাকে নবুয়াত দেওয়া হয়েছে আমাকে নবী বানানো হয়েছে তোমরা এটা বিশ্বাস করো মেনে নাও তখন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতো কি করতো না আবু লাহাবের ইতিহাস যদি আমি জানি তাহলে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আবু লাহাব একটা বাদীকে কিছু গোলাম করে দিয়েছিল সুয়াইবা নাম সুয়াইবা নামক একজন বাদীকে কী করে দিয়েছিল খুশির ঠেলায় আমার বাতিজা হয়েছে খুশির ঠেলা কী করছে একজন গোলাম আজাদ করে দিছে তার অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত অবশ্যই কী করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করত তো আবু লাহাব কি বলেছে তাব্বাত ইয়াদা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা মুহাম্মদ তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ তুমি এই কথা বলার জন্য আজকে আমাকে সবাইকে এরকম একত্রিত করেছ হে মুহাম্মদ তুমি ধ্বংস হে মুহাম্মদ কি হও তুমি ধ্বংস হও এই কথা কে বলেছিলেন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন দাওয়াত দেওয়ার কারণে ইসলামের কথা বলার কারণে যেই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি কি করত মুহাব্বত করত এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সহ্য করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই সহ্য করেন নাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব হে আবু লাহাব তুমি ধ্বংস হও মুহাম্মদকে বলেছ মুহাম্মদ ধ্বংস হইতে মুহাম্মদ তো ধ্বংস হবে না মুহাম্মদ তো নবী রাসূল হে আবু লাহাব তুমি কি হও ধ্বংস হয়ে যাও সুবহানাল তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসতো বিদায় এই কথা বলেছে তাহলে আবু লাহাব মহব্বত ছিল আবু লাহাবের প্রতি মহব্বত ছিল কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কি হয়ে গেছে মহব্বত মাইনাস হয়ে গেছে এরকমভাবে আবু তালেবও কী করতো মহব্বত করতো কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই
তাহলে আবু লাহাব আবু তালেব এরা কি জান্নাতি হবে না জাহান্নামী কি হবে পরিণাম ফল কি জাহান্নাম কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু আবু বকর উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত তারা কি হবে জান্নাতি কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মানে কি হুকুম মেনেছেন কথা বুঝে আসছেন কি মেনেছেন হুকুমটা মেনেছেন যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সেই হুকুমটা আবু বকর উমর উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা নু সবাই মেনেছেন এই জন্য তারা জান্নাতি আর আবু লাহাব আবু তালেব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত ঠিক কিন্তু হুকুম মানে নাই কি মনে নাই যখন হুকুম তাদের উপর এসেছে তখন তারা কি বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও তাহলে হুকুম মানাটা কি জরুরি এই হুকুম মানাটা কি জরুরি হুকুম মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আমাদের উপর এসেছে হুকুমগুলো মানতে হবে আমাদের হুকুম মানাটা অতি আবশ্যক হুকুমের মধ্যে কি হুকুম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার যত হুকুম রয়েছে তার মধ্যে সর্বোত্তম হুকুম হলো আকিমুস সালাহ বান্দা তুমি যে করো নামাজটা সঠিকভাবে আদায় করো নামাজটা কি করো সঠিকভাবে আদায় করো এবাদতগুলা যে সমস্ত এবাদত আমি তোমাদেরকে বলেছি সেই এবাদতগুলা তোমরা সঠিকভাবে পালন করো আর হুকুম মানার ক্ষেত্রে সবথেকে বড় যে হুকুমটা আমার সেটা হলো ইন্না শিরকা লাজুলমুন আজিম বান্দা তুমি যাই কিছু করো না কেন তুমি কি করিও না শিরিক করিও না আল্লাহ রাব্বুল আলামিন বলতে সবথেকে বড় অপরাধ তিনটা সবথেকে বড় অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তার মধ্যে একটা অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা শিরিক করা দুই নম্বর যে অপরাধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন এই হুকুকুল ওয়ালিদ এগুলো কিন্তু সব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমর আদেশ করেছেন এটা তুমি করো এটা করিও না এই হুকুমগুলো মানা জরুরি তো এরকমভাবে কোরআনের মধ্যে এসেছে যে তুমি সর্বপ্রথম যে বিষয়টা তুমি কি করিও না শিরিক করিও না দুই নম্বর হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে নাফরমানি করিও না পিতা মাতার সাথে কি করিও না নাফরমানি করিও না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এটা কিন্তু হুকুম যে সর্বপ্রথম আমার সাথে কি করিও না শিরিক করিও না দুই নম্বর যে হুকুমটা সেটা হলো পিতা মাতার সাথে নাফরমানি করিও না যেই পিতা মাতার কারণে তুমি কি দুনিয়ার মধ্যে এসেছো যে পিতা মাতার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে এসেছো যে পিতা মাতা তোমাকে ছোট থেকে এত বড় করেছে তোমার প্রতি মেহনত করেছে পরিশ্রম করেছে একটা পর্যায়ে তুমি বড় হয়েছো এখন তোমার হাত পা বড় হয়েছে তোমার বুঝ এসেছে তুমি কি করিও না পিতা মাতার সাথে নাফরমানি করিও না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি যেরকমভাবে ছোট সময় তোমার কোনো বোঝ ছিল না তুমি নাবালক শিশু ছেলে তুমি কোনো কিছু বুঝতে না কখন খেতে হবে কিভাবে খেতে হবে তুমি কোনো কিছু বুঝতে না কিভাবে হাঁটতে হবে তুমি কোনো কিছু বুঝতে না তোমার পিতা তোমার মাতা তোমাকে ধরে ধরে কি শিখাইছে হাঁটা শিখাইছে কিভাবে খাবার খেতে হবে সেটা শিখাইছে কে শিখাইছে পিতা মাতা শিখাইছে একটা সময় এরকম হবে যে এই পিতা মাতাগুলা বৃদ্ধ হয়ে যাবে তারাও কিছু বোঝে তারাও একটা সময় তাদের কোনো কিছু বোঝ আসবে না হিতাহিত জ্ঞান থাকবে না চলাফেরা করতে পারবে না কুচু হয়ে যাবে লাঠির মাধ্যমে চলাফেরা করবে ওই অবস্থায় এই কোন অবস্থা ওই অবস্থা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওই অবস্থার মধ্যে তুমি তোমার পিতা মাতার সাথে উফ শব্দটাও করিও না এটা কার হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওই সময় যখন সে বৃদ্ধ হয়ে যাবে একেবারে মাজুর হয়ে যাবে চলার মতো অবস্থা নাই এরকম অবস্থা হয় বিছানার মধ্যে সব কিছু করতেছে ওই অবস্থার মধ্যে উফ শব্দ কিন্তু করিও না তুমিও কিন্তু বিছানার মধ্যে বহুত কিছু করেছো যখন ছোট ছিল তোমার মা ওই ঠান্ডা পেশাবের মধ্যে তোমাকে শোয়াই নাই বুকের মধ্যে রাখছে কোথায় রাখছে আমার ধনকে কোথায় রাখছে বুকের মধ্যে রাখছে আগলায় রাখছে বুকের মধ্যে তো এই শেষ অবস্থার মধ্যে তোমরা কি করো তোমার পিতামাতাকে এরকমভাবে বুকের মধ্যে আগলায় রাখো
এরকম ভাবে তাদেরকে তাদের সাথে উফ শব্দটাও করিও না। উফ শব্দ করিও না মানে কি? উফ শব্দ করিও না মানে কি? যে উফ শব্দ করা যাবে না অন্য কিছু করা যাবে এরকম বিষয়টা, যে উফ শব্দ কথা যেতে এসেছে উফ শব্দ করা যাবে না অন্য কিছু করা যাবে, বলা হয়েছে উফ শব্দের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে। তাদের সাথে বড় কিছু করবে তো দূরের কথা, জোরে আওয়াজ করে কথা বলবে তো জোরের দূরের কথা, উফ শব্দটাও তখন করিও না। তো এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বিধানের মধ্যে দুইটা তিনটা বিধান উল্লেখ করেছেন। এক নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কী করা, শিরিক করা, শিরিক করা যাবে না। দুই নম্বর যে বিষয়টা সেটা হলো পিতা মাতার সাথে কী করা যাবে না, নফরমানি করা যাবে না। যখন তারা কী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, একটা অবস্থার মধ্যে পৌঁছে যায়, বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, তখন তাদের সাথে কী করা যাবে, নাফরমানি করা যাবে না। তিন নম্বর যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তোমার সন্তানকে ক্ষুধার্ততার কারণে সন্তানকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানগুলাকে আগের জমানায় এরকম ছিল যে সন্তানকে কি খাওয়াবে কি পড়াবে, এত বেশি সন্তান নেওয়া দরকার নাই, সন্তানকে কি রিজিক দান করবে, তো ক্ষুধার কারণে দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করিও না, বা সন্তান জন্ম দেওয়াকে তুমি কি করিও না, অপরাধ মনে করিও না, বোঝা মনে করিও না। এটার উদ্দেশ্য হলো এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি যখন তোমার সন্তান দান করি তখন আমি তার রিজিকটা কী করি, পৌঁছে দিই। নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম, নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম, এই সন্তান যখন আমি তোমাকে দিই, সন্তান তো আমিই দিই, আমি যখন সন্তান তোমাকে দিই তখন তার রিজিকটাও আমি পাঠিয়ে দিই, এবং তার রিজিককে সন্তানের কারণে তোমার রিজিক, তোমার এরকমভাবে পিতামাতা সবার রিজিক আমি এই সন্তানের কারণে কী করি, দান করি। সুবহানাল্লাহ, নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম, যে তুমি এই ভয় করিও না যে সন্তান হলে সন্তানকে কি খাওয়াবা, তার কি রিজিক দিবে, তার অবস্থা কেমন হবে, এই চিন্তা তুমি করিও না, কারণ তুমি এই চিন্তা করার সুযোগ নাই, কারণ আমি রিজিক দেই, আমি রিজিক দিব। এই একটা বিষয়। একটা বিষয় হলো অনেকে বলে যে বিবাহ শাদী আমি নিজেই তো চলতে পারি না, বিবাহর বয়স হয়ে গেছে, পড়াশোনা করতে করতে 30 বছর পার হয়ে যাইতেছে, 32 বছর হয়ে যাইতেছে, এখনও বিবাহ করতেছে না, কারণ যে আমি কী করতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি না, এই নিজের পায়ে কামাই রুজি করতে পারতেছে না, আমি নিজেই চলতে পারি না, আমি আবার আরেকজনকে কী খাওয়াবো। এই যে এই আরেকটা সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমার বিবাহর বয়স হবে তখন তুমি কী করো, বিবাহ করো, তোমার সন্তানগুলোকে কী করো, বিবাহ দাও। এই চিন্তা করিও না যে আমি আরেকজনকে বিবাহ করবো তাকে আমি কী খাওয়াবো। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলতেছে যে তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ, বিবাহর পরে তার রিজিকের ব্যবস্থা, বিবাহের পরে দেখবেন অনেকের রিজিকের আলহামদুলিল্লাহ রিজিক প্রশস্ত হয়, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, কিন্তু বিবাহ না করলার কারণে জমানার মধ্যে, এলাকার মধ্যে ফেতনা সৃষ্টি হবে। ফেতনা সৃষ্টি হবে কি হবে না, ফেতনা সৃষ্টি হয়ে যাবে, বলতেছে যে না যখন সন্তান বড় হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন তা কী করো, বিবাহ দিয়ে দাও। যদি তুমি বিবাহ না দাও তোমার সন্তান যে অপরাধগুলো করবে, যে গুনাহ লিপ্ত হবে, সেই গোনা তোমার ভাগের মধ্যে আসবে, তাই বুঝে আসে। আজকে যদি বিবাহ দেওয়া হইতো তাহলে হয়তো সেই গোনাগুলো করতো না, এই অপরাধগুলো সে করতো না। তা আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত বিষয়গুলা একটা এরকম একটা অবস্থা হয়ে গেছে যে নিজের পায়ে না দাঁড়াইলে, কিছু না করলে, এখন এরকমভাবে অনেক গার্জেন এরকম রয়েছে নিজের মেয়েকেও কী করে না, বিবাহ দেয় না, যে ছেলে কিছু করে না, কী বিবাহ দিব, কী খাওয়াবে, কী পড়াবে, এই অবস্থা থেকে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সহজ করেছেন, কবিল তু বলার সাথে সাথে বিবাহ হয়ে যাইতেছে। একজন বলতেছে যে আমি কী করলাম, তোমাকে গ্রহণ করলাম, আর একজন বলতেছে আমি কবুল করলাম, বিবাহ এত সহজ, বিবাহটা কি সহজ, কিন্তু এটাকে কঠিন করতেছে আজকে সমাজের ব্যক্তিরা, কী করতেছে, কঠিন করতেছে, এমন কঠিন করতেছে যে একটা অবস্থা এরকম হয়ে যাইতেছে যে 40 বছর হয়ে যাইতেছে এরপরও কোনো অবস্থা হইতেছে না। এই জন্য এগুলাকে ইসলাম সহজ করেছেন, কিন্তু আমরা কী করতেছি, কঠিন করতেছি। ওই যে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামের যে হুকুমগুলো রয়েছে হুকুমগুলো থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমি প্রথমেই যে আলোচনা করেছি হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো রয়েছে সেগুলো মানা জরুরি,
এই হুকুমগুলো থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা এরকম অবস্থার মধ্যে রয়েছে এজন্য হুকুমগুলো মানা কি জরুরি হুকুমগুলো মানা জরুরি হুকুমগুলো মানবো তো ইনশাআল্লাহ মানবো তো ইনশাআল্লাহ হুকুমগুলোর মধ্যে যে সর্বপ্রথম যে হুকুমের কথা আমি বলেছি যে আল্লাহর সাথে কি করা যাবে না শিরিক করা যাবে না দুই নাম্বার কি বলেছি পিতামাতার সাথে খারাপ ব্যবহার নাফরমানি করা যাবে না তিন নাম্বার হলো অন্যায় ভাবে কি করা যাবে না সন্তানকে হত্যা করা যাবে না রিজিকের ভয়ে আর এটার সাথে সম্পৃক্ত করে বলেছি বিবাহের বিষয়টা এই বিষয়গুলো মনে রাখবে আরেকটা বিষয় হলো নামাজ এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হুকুমের মধ্যে বহুত হুকুম রয়েছে আমি বলেছি কোরআনের মধ্যে যা রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাদিসের মধ্যে যেই সহি হাদিসগুলো রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এই হুকুমগুলো আমাকে মানতে হবে অন্যথায় আমার অবস্থা হবে কার মতো ইবলিসের মতো কার মতো হবে অবস্থা ইবলিসের মতো এই জন্য হুকুমগুলো মানবো তো ইনশাআল্লাহ নামাজগুলো একটু কষ্ট হয়ে গেলেও আমি মসজিদে এসে পড়ার চেষ্টা করব যদি সমস্যা হয় বাসায় পড়বো এরপরে জামাত কি করা যাবে না তরক করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যারা এরকমভাবে নামাজ থেকে দূরে সরে যাইবে ইবাদত থেকে দূরে সরে যাইবে হুকুম থেকে দূরে সরে যাইবে ওই জাতির উপর আমি আজাব দিয়ে থাকি আল গজাবা আজাব দিয়ে থাকি ওই জাতির উপর আমি এরকমভাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানা জরুরি যে বিষয়ে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে এর উপর আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন